বরিশাল বিএম কলেজের অশ্বিনী কুমার হলের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে বসবাস করছে শিক্ষার্থীরা। যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা। ভবন দুটি দ্রুত সংস্কারের দাবি তাদের। কলেজ কর্তৃপক্ষ বলছে নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। রাহাত খানের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভবনের দেয়ালে ধরেছে ফাটল, খসে পড়ছে পলেস্তরা, একটু বৃষ্টি হলে ছাদ চুয়ে পড়ে পানি, ভবনের দরজা জানালার অবস্থাও নাজুক। এ চিত্র বরিশাল বিএম কলেজের মহাত্মা অশ্বিনী কুমার হলের দুটি তিনতলা ভবনের। শুধু তাই নয়, প্রায় সিলিং ও পলেস্তরা খসে পড়ে আহত হন শিক্ষার্থী। ভবন দুটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এমন অবস্থা অভিযোগ শিক্ষার্থীদের। তারা তো আশ্বাস্ত করতেছে না না হইবে হইবে, কিন্তু দুই একজন মানুষ মারা যাওয়ার পর মনে হইবে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায় ছাত্রদের গায়ের উপরে পড়ে, সেদিন হয়তো বা কলেজ প্রশাসন এটার দিকে তাকাবে, কিন্তু এখন অবধি ছাত্ররা যে এত কষ্টে দুর্ভোগে আছে এটা কলেজ প্রশাসন এখন অবধি প্রতি নজর দিতেছে না ওইভাবে। তো আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন আমাদের মাথায় পড়ে, আমরা হয়তো বা কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কখন হয় কার মাথায় পড়ে আসলে আমরা কখন বলতে পারি না। রানা প্লাজার মতো হয়তো ভেঙে পড়লে ছাত্রদের এটা নজরে আসবে। ছাত্রাবাস দুটি দুরবস্থার কথা স্বীকার করে কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া জানান, হল দুটি কয়েকবার সংস্কার করা হয়েছে, এছাড়া নতুন ছাত্রাবাসের জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে অবগত করা হয়েছে। কিছু কিছু জায়গায় আমাদের মানে জরাজীর্ণ আছে, কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে বেশ কিছু রুমকে আমরা সংস্কার করেছি। এই যে ভবনগুলো প্রয়োজন আমরা কর্তৃপক্ষকে লিখেছি, আমরা আশাবাদী সেখানেও আমরা নতুন ভবন পাব। বিশেষজ্ঞ একটি দল ভবন দুটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন নির্বাহী প্রকৌশলী। ওইটা সরজমিনে পরিদর্শন করে যেখানে যতটুকু মেইনটেনেন্স দরকার সেটা আমরা ইনশাআল্লাহ করে দিতে পারবো। হ্যাঁ, নতুন ছাত্রাবাসের তো আমি বললাম যে নতুন ছাত্রাবাসের বিষয়ে প্রিন্সিপাল মহোদয় ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগন কর্তৃপক্ষের সঙ্গে সে আলাপ আলোচনা চালিয়েছে। অশ্বিনী কুমার হলে ঝুঁকি নিয়ে বসবাস করছেন প্রায় 700 শিক্ষার্থী। নিউজ ডেস্ক, দেশ টিভি।